यदि आपने उनसे बात की, उनको इज्जत अफजाया, तो तभी जाकर वो अपने बम के बारे में नहीं सोचेंगे। लेकिन आपको उनको ठुकरा दिया और बच्चे जैसे कुट्टी कहते रहे, तो कोई पागल वहां आ जाए, वो बम निकाल ले और फिर क्या होगा? Where people on east look like Chinese, people on west look like Arab, people on north look like, you know, maybe white, and people in south look like Africa. Doesn't matter. স্বাধীনতার পরে 77 বছর চলে যাওয়ার পরেও কংগ্রেস কিন্তু পাল্টালো না। কংগ্রেসের পাকিস্তান প্রেম আজও গেল না। যেভাবে পাকিস্তান প্রেম দেখিয়ে যাচ্ছে আর ভারতীয়দের অপমান করে যাচ্ছে, ভারতীয়দের সম্পত্তি কেড়ে নেবার কথা বলছে, তাও আবার ভোটের মাঝে, এর পরেও কংগ্রেস আশা করছে যে তারা এবারে লোকসভা ভোটে 50-এর বেশি সিট পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতারা বলছেন যে কংগ্রেস এবার 50টা সিট পেরোবে না, দেশে বিরোধী দল বলেই মনে হয় এবার আর কিছু থাকবে না, লোকসভায় বিরোধী দল বলে কেউ স্বীকৃতি পাবে তো সেটাই এখন প্রশ্ন। এত কিছুর মাঝেও কংগ্রেস নেতারা নিজেদের মুখ খুলে এই ভারতবর্ষকে বারবার চিনিয়ে দিচ্ছেন যে কংগ্রেস স্বাধীনতার পরের 50 বছরে ঠিক কি কাজটা করে গেছে। এখনো এই লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসের নেতারা কখনো বলছেন মানুষের সম্পত্তি কেড়ে নিতে হবে, কখনো বলছেন ভারতের মানুষকে কোথাও চাইনিজের মতো দেখতে, কোথাও আরবের মতো দেখতে, কোথাও আফ্রিকানদের মতো দেখতে, আর মণিশঙ্কর আয়ার আবার একেবারে সবার ঊর্ধ্বে চলে গেছেন, তিনি বলছেন পাকিস্তানকে সম্মান দিতে হবে। কংগ্রেসের নেতাদের পাকিস্তান প্রেম আজও গেল না। এত এগিয়ে গেছে দেশ, দেশ এখন ঘর মে ঘুষকর মারার কথা বলছে, আর কংগ্রেসের নেতারা আজও পড়ে আছে পাকিস্তানের মাথায় তেল বুলিয়ে বাবা বাছা করে সন্ত্রাসবাদ আটকানোর জন্য। কোন মূর্খদের হাতে এই গত স্বাধীনতার পর থেকে 50 বছর পড়েছিল আপনারা এবার পরিষ্কার বুঝতে পারছেন। কি হচ্ছে এখন এই লোকসভা ভোটের মাঝখানে কি হচ্ছে সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আপনাদের দেখিয়েছিলাম স্যাম পিত্রদার ঘটনা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন, হইচই হওয়ার পর আপাতত তিনি ইস্তফা দিয়েছেন। আর এবার মণিশঙ্কর আয়ার, কংগ্রেস জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আবার কি বলছেন? ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করলাম, কংগ্রেসের পাকিস্তান প্রেমটা আর যাচ্ছে না। জওহরলাল নেহরু মোহাম্মদ জিন্নার হাত ধরে এই ভারতটা ভাগ হলো, অখণ্ড ভারতবর্ষ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হলো, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেটা পরে বাংলাদেশ হয়েছে। মুসলিমরা নিজেদের রাষ্ট্র বেছে নেওয়ার পরেও বাকি যে ভারতবর্ষটা পড়ে রইল হিন্দুদের জন্য, সেটা জওহরলাল নেহরুর মন্ত্রিসভা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করে দিল। কি অদ্ভুত, তাই না? সেই দেশে শাসনতন্ত্রে থেকেও কংগ্রেসের যে পাকিস্তান প্রীতি সেটা আজ অব্দি কমেনি। স্বাধীনতার 77 বছর কেটে গেছে, কংগ্রেসের পাকিস্তান প্রেম আজও যায়নি। মণিশঙ্কর আয়ার কি বলছেন? বলছেন পাকিস্তানকে সম্মান করতে হবে, তবে তারা শান্ত থাকবে। ভাবুন, স্বাধীনতার পর থেকে কোন মূর্খদের হাতে প্রায় 50-60টা বছর এই দেশ নিজেদের শাসনভার তুলে দিয়েছিল। সন্ত্রাসবাদকে সম্মান দেখিয়ে থামাতে হবে। ভাবতে পারছেন এরকম মূর্খ আর কোথাও শুনেছেন যে সন্ত্রাসবাদকে সম্মান দেখিয়ে থামাতে চায়? মণিশঙ্কর আয়ার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন প্রতিবেশী দেশের কাছে পারমাণবিক বোমা আছে, ভারতবর্ষের উচিত পাকিস্তানকে সম্মান করা। আর ভারত যদি পারমাণবিক বোমা ফেলতেও চায়, লাহোরে বোমা ফেললে তার রেডিও অ্যাক্টিভ রিয়াকশন কাজ আমাদের এখানে অমৃতসর অব্দি চলে আসবে। কাদের হাতে 50টা বছর, তার চেয়েও বেশি আমরা তুলে দিয়েছিলাম, ভাবুন একবার। অবশ্য আমাদের ভেবে লাভ নেই, কারণ আমরা সেরকমই মূর্খ আর বোকা, এবং সেজন্য 15 বছর আর একটা তোলামূলের সরকারটাকে এই বাংলার শাসনভার তুলে দিয়েছি, ফলে আমরা সেরকম চিন্তা ভাবনা করতেও পারবো না। তবু দেখে নি কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মণিশঙ্কর আয়ার ঠিক কি জ্ঞান দিতে এলেন বিজেপি সরকারকে, ভারতের সমস্ত জনতাকে ঠিক কি বলছেন শুনুন আপনারা। ये कि वो भी एक सॉवरेन मुल्क है और कि उनकी भी इज्जत है, और उस इज्जत को कायम रखते हुए आप उनसे जितनी कड़ी बात करना चाहते हो करो, लेकिन बात तो करो। बंदूक को लेकर आप घूम रहे हो और उससे क्या हाल मिला? कुछ नहीं, तनाव बढ़ते जाता है। ओके। और कोई भी पागल वहां आ जाए तो क्या होगा देश का? उनके एटम बॉम्ब है। ये भी है। हाँ, हमारे पास है, लेकिन
किसी पागल ने हमारे बम को लाहौर स्टेशन में फूटा, तो 8 सेकंड के 8 पल के अंदर उसकी जो रेडियो एक्टिविटी है वो अमृतसर पहुंचेगी। ये भी इतना पास तो ऐसे बम वगैरह रखकर आप उसको इस्तेमाल करने का रोको, लेकिन यदि आपने उनसे बात की, उनको इज्जत अफजाया, तो तभी जाकर वो अपने बम के बारे में नहीं सोचेंगे। लेकिन आपको उनको ठुकरा दिया और बच्चे जैसे कुट्टी कहते रहे, तो कोई पागल वहां आ जाए, वो बम निकाल ले और फिर क्या होगा। तो हमें समझना चाहिए कि दुनिया का विश्वगुरु बनना हो तो ये जरूरी है दिखाने के लिए कि जितना भी तीव्र हो हमारा समस्या पाकिस्तान के साथ, उसका हल निकालने के लिए हम मेहनत कर रहे हैं। okay. पिछले 10 साल से सारा मेहनत बंद है। मस्कुलर पॉलिसी काम नहीं करेगी। मस्कुलर पॉलिसी यदि आपके मसल्स हों और उनके मसल्स ना हों, मैंने अभी आपको बता दिया है वो जो हकीकत हम सबको पता है कि मसल्स उनके कहूठा में पड़े हुए हैं। ये भी है। और कहीं गलत फहमी फैल जाए तो तब दिक्कत में पड़ेंगे। মণিশঙ্কর আর মোদি সরকারের সমালোচনা করছেন কেন? কারণ মোদি সরকার বলেছে যে সন্ত্রাসবাদ আর আলোচনা কখনো একযোগে হতে পারে না, হয় সন্ত্রাসবাদ থামাতে হবে তারপরে আলোচনার টেবিলে বসব, আর সন্ত্রাসবাদ চালিয়ে গেলে সেই সন্ত্রাসবাদের মোকাবিলা কি করে করতে হয়, কি করে ধর্মে ঘুষকর মারতে হয় সেটা আমরা জানি। ঠিক এটারই সমালোচনা করছেন মণিশঙ্কর আয়ার। অর্থাৎ কংগ্রেস যদি বাই চান্স আমাদের একটা মারাত্মক ভুলে এবারে যদি সঙ্গীর সাথে নিয়ে ক্ষমতায় চলে আসে, তারা পাকিস্তানের সঙ্গে আবার সেই বন্ধুত্ব করবে যে বন্ধুত্বটা বিজেপির আমলেও করা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী মনে আছে নিশ্চয়ই আপনাদের, তিনি শান্তি চেয়েছিলেন, শান্তির পূজারী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন, লাহোরে বাস যাত্রা করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে লাহোর বাস যাত্রার চুক্তি যখন হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী যখন বাসে করে লাহোর যাচ্ছেন নিজেদের সঙ্গী সাথে নিয়ে, সেই সময় পারভেজ মুশারফের পাকিস্তানের সেনা কার্গিল দখল করতে উঠছে। একদিকে ভারত শান্তি চুক্তি করতে যাচ্ছে শান্তির বাস নিয়ে শান্তির ছেলেদের সঙ্গে, আর অন্যদিকে সেই সময় শান্তির ছেলেরা কার্গিলে উঠছে ভারতবর্ষকে গোহারা হারাবার জন্য। সেই কার্গিল পাহাড় দখল করতে ভারতবর্ষের কত সৈনিককে, কত পরিবারকে নিজেদের জীবন বলিদান দিতে হয়েছিল সেটা এখনো কংগ্রেস নেতারা জানে না। কারণ এই কংগ্রেসের নেতারা হচ্ছে একেবারে পাকিস্তানের দালাল, আজও পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছে, যেখানে ভারত সরকারের পরিষ্কার ঘোষণা হচ্ছে সন্ত্রাসবাদ বন্ধ হবে আলোচনা চলবে, সন্ত্রাসবাদ চলবে আলোচনা চলবে, দুটো একসঙ্গে হতে পারে না। কিন্তু কংগ্রেসের এই লজ্জাজনক পাকিস্তান প্রেম আজও গেল না। এই কংগ্রেসকে আপনারা ভোট দেবেন? শ্যাম পিত্রদার কথা গতকাল আপনারা জেনেছেন আমাদের প্রতিবেদন থেকে। শ্যাম পিত্রদা আবার ভারতীয়দের অপমান করে বলছেন ভারতীয়দের দেখতে চাইনিজদের মতন, কোথাও দেখতে আফ্রিকানদের মতন, কোথাও দেখতে আরবের মতন। কি বলেছিলেন শ্যাম পিত্রদা কংগ্রেসের নেতা, আরেকবার শুনে নিন আপনারা। Where people on east look like Chinese, people on west look like Arab, people on north look like, you know, maybe white, and people in south look like Africa. Doesn't matter. এই হচ্ছে কংগ্রেস, যাদের প্রাক্তন মন্ত্রী বলছে পাকিস্তান একটা সার্বভৌম দেশ, ওদেরও মান সম্মান আছে। কংগ্রেসের নেতাদের পাকিস্তানের মান সম্মান নিয়ে চিন্তা, এতদিন পরে আপনারা বুঝতে পারছেন কেন পাকিস্তানে কংগ্রেস নেতাদের ভিডিও, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও চলে পাকিস্তানের সংসদে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতাদের ভিডিও দেখিয়ে দেখানো হয়, এই দেখুন ভারত আমাদের পক্ষে আছে। তবু লজ্জা নেই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের, কারণ তারা বরাবরের দেশ বিরোধী, নিজেদের গদি বজায় রাখতে বিজেপি শুধু নয় গোটা দেশের বিরোধিতা করতে পারে এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতন দলগুলো। মণিশঙ্কর আয়ার বলছেন পাকিস্তান সার্বভৌম দেশ, ওদেরও মান সম্মানটা আছে, ভারতবর্ষ সেই মান সম্মান ওদেরকে দিক। পাকিস্তান সন্ত্রাসবাদের দেশ, যেখান থেকে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া হয়, যেখানে ভারতবর্ষের সবচেয়ে জেডের সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়, যেখানে দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়া হয়, তাদেরও নাকি মান সম্মান আছে, তারাও নাকি সার্বভৌম দেশ যারা আমেরিকার দয়া চলে, কি বলবেন বলুন তো? এই কংগ্রেসের আজও মান সম্মান রইল না, দেশের মান সম্মান ডোবাতে তারা আজও বদ্ধপরিকর। কিভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের মান সম্মান ডোবাচ্ছে এই মূর্খদের খেয়ালই নেই। এদিকে ভোট দেবেন আপনারা, কি বলবেন আপনারা, সবটাই তো দেখছেন।
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। চুরি, দুর্নীতি, রাজনীতির পাশাপাশি আমরা এমন অনেক ঘটনাই আপনাদের কাছে তুলে ধরব যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের দেখাবে না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, কারণ আমরা এই ধরনের দেশ বিরোধী খবর কখনোই চেপে রাখতে দেব না।